বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে খুলনা নগরীতে যেন অঘোষিত হরতাল চলছে। বন্ধ রয়েছে সব ধরনের পরিবহন চলাচল, অনেকটা ফাঁকা রাস্তাঘাট, বন্ধ আছে নৌযান চলাচল। এমন পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা হেঁটে, মাইক্রোবাসে, ট্রাকে, মোটরসাইকেলে খুলনা নগরীতে আসছেন, পরে মিলিত হয়ে মিছিল নিয়ে খুলনার ডাকবাংলো চত্বরে গিয়ে যোগ দিচ্ছেন সমাবেশ। এদিকে সমাবেশকে ঘিরে পিকচার প্যালেস, ডাকবাংলো, থানা মোড়, ক্লে রোড, মহেন্দ্র দাসের মোড়, স্টেশন রোড সহ আশপাশের এলাকার প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নাশকতা এড়াতে আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে সমাবেশ মঞ্চ থেকে পরিবেশন করা হচ্ছে দেশাত্মবোধক ও দলীয় সঙ্গীত। এতে করে প্রচণ্ড গরমের মধ্যে নেতাকর্মীরা একটু হলেও স্বস্তি পাচ্ছেন।